হুনুমনে বালা হইরা হুজুরে কষানিটা দেখে আর পর হুনুমনে বালা হইরা বক্তব্যটা জমুক হওয়ার পর, কিন্তু হুনুমনে বালা হইরা বক্তব্যটা জমুক, বক্তব্যটা তো জমে খুতবার রূপে ভিত্তি করে নাকি গণ, যে আলোচনা সে করবে সে আলোচনাটা তো শুরু লগ্নে সে খুতবাই করছে। তা খুতবার আরবি কথাগুলো, হাদিসগুলো, আয়াতগুলো এবং বিভিন্ন শের আশআরগুলো, উর্দু ফার্সি কথাগুলো, এগুলোকেও আপনার খেয়াল করা প্রয়োজন এবং এগুলোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তো এই কথাটা যে আমরা বারবার বলি, আমিও বারবার বলি, ওলামায়ে কেরামও বলেন যে মৃত্যু পর্যন্ত ইমানের হালাতে থাকা এবং দুনিয়া থেকে যাওয়ার সময় স্বচ্ছ সুন্দর একটি ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, এই কথাগুলোর প্রয়োজনীয়তা আম মুসল্লিদের গুরুত্ব না বোঝার দরুন অনেক কম মনে হলেও আসলে সকল বয়ানের চাইতে এই কথার প্রয়োজনীয়তা বেশি, কি বলেন ঠিক কিনা? ঠিক কইছেন মোটামুটি আন্দাজে, হুজুরে কইছে জিগাইছে, ঠিক না কইলে কেমন, ওই জন্য কইলাম আর, কিন্তু ঠিকটা বুঝা কইলে হে বুঝার একটা উদাহরণ আপনাকে দেই তাহলে বুঝবেন। এই ঘটনা আপনি আমি আমরা সবাই কম বেশ জানি যে আদম আলী ইসলামকে তৈরি করেছেন আল্লাহ অনেক আদর করে, মায়া করে, দয়া করে এবং অনেক ভালোবেসে। আল্লাহ সকল সৃষ্টির চাইতে হযরত আদম আলী ইসলাম আল্লাহর কাছে খুব দামি সৃষ্টি। এই সৃষ্টি করার পরে আল্লাহ পাক তার আর এক সৃষ্টির প্রধানকে বলেছিলেন উসজুদু লি আদম, আজাজিলকে বলা হয়েছিল সাজদা করো আদমকে, ইতিহাস আপনারা জানেন, তখন সে সাজদা করে নাই। এরপর কি ঘটেছে এটাও আপনারা জানেন, সেখানে দুইটা পক্ষ হয়ে গেছে। কেন হয়েছে? ইবলিসের ভুলের কারণে, ইবলিসের অহংকারের কারণে, ইবলিসের বাড়াবাড়ির কারণে দুইটা পক্ষ, একটা হকের পক্ষ, একটা বাতিলের পক্ষ, আছে কি নাই? এই ইতিহাস আপনারা সবাই জানেন। এটা বলা আমার মাকসাদ না, আমার বলা মাকসাদ হলো ওই কথাটা যে প্রত্যেক জুমায় বা প্রায় সময় এই কথাটা আমরা কেন বলবো বা এই কথাটা আমরা কেন লালন করব বা কেন বারবার শুনবো যে আল্লাহ স্বচ্ছ সুন্দর একটা ইমান নিয়ে যাওয়ার তৌফিক দাও, এটা কেন? এটা এই জন্য, আপনার জন্মের পরে আপনার যত জীবন যুদ্ধ, আপনার যত কর্মযুদ্ধ, আপনার যত স্নায়ুযুদ্ধ, আপনার যত রকমের বোঝাপড়া আছে, এটা দুনিয়ার লাইনে একরকম আছে, ইমানের লাইনেও একরকম আছে, আছে কি নাই? আপনি ভালো কর্ম করতে চান, করতে দেন একাডাই হয় নাই, করতে দেন একাডাই এই শয়তানের নামে তো আসতে লন কেন, শয়তান কি ডরাননি আপনারা? এটার লেগে তো আপনার শয়তান এফাইয়া বই, শয়তান রে ডরান যাইব না, শয়তান রে ডরাইছে তো সব গেছে, আমও গেছে, সালাও গেছে, শয়তান রে ডরান তো যাইব না, পাত্তাও দেওয়ান যাইব না, ঠিক কিনা? তাহলে আপনার জীবন যুদ্ধের সবচেয়ে বড় যুদ্ধ হলো ইমানি যুদ্ধ, সেই যুদ্ধ চলতেছে কার সাথে? ইবলিসের সাথে। আর সেই যুদ্ধের আসল খেলাটাই হলো আপনার মৃত্যুর সময়, কি বলেন ঠিক কিনা? শয়তান তার সারা জীবনের কর্ম আপনার পিছনে যা যা ব্যয় করে সব নিয়ে শয়তান বসে থাকে সারা জীবন, আপনাকে বেঈমান বানানোর জন্যে, আপনাকে পথভ্রষ্ট করার জন্যে, আপনাকে ভিন্ন লাইনে নেওয়ার জন্যে, আপনাকে পাপাচারী বানানোর জন্যে সারা জীবন তার মিশন চালায়া যা যা করে, এই সব কিছু মিলাইলে যা হয় তার চাইতেও বেশি চেষ্টা করে আপনার মৃত্যুর সময় আপনাকে বেঈমান বানায়া কপরে পাঠাইতে। জোরে কন্যা উজবিল্লাহ, কি বানাইয়া, কি বানাইয়া, বেঈমান বানাইয়া। অতএব এইটাই তো সব বয়ানের গোড়া, আমার মৃত্যুর সময় যেন আমাকে শয়তান পথভ্রষ্ট করতে না পারে, ঠিক কিনা? এজন্যই তো শয়তান মৌলবীর মতো বানাইয়া শিখাইয়া দিছে, এই মৌলবী আবার স্টেজে বইয়া পাবলিকের কয় আমার কলেমা কালামের দরকার নাই, মৃত্যুর সময় হার বলে কলমা কালামের দরকার নাই, এইটা যে পাক্কা শয়তান এতে আপনার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলেও ইমান গেছে, মৃত্যুর সময় কালেমা পড়া জরুরি ফরজ, এর চাইতে বড় কাজই হইতে পারে না, হ্যাঁ আমার কলমা কালামের দরকার নাই। ইবলিসের তো না বড়, হ্যাঁ ঠিক কইছেন, বড় ইবলিস, বরং ইবলিসের চাইতেও বড়। এর কারণ হলো কি, ইবলিস মানুষকে নাফসানি দিক থেকে ধোকা দেয়, অন্তরের দিক থেকে ধোকা দেয়, ইবলিস মানুষের রগ রেশায় থাকে, রক্ত কণায় থাকে, ধোকা দেয় দিতে পারে, কিন্তু ইবলিস মানুষের মতো কথা বইলা আপনার সামনে এসে ফিরায় না, এটা ইবলিসের কাজের মধ্যে পড়ে না, আপনারে ফিরায় আমার মতো কোনো মৌলবী, আপনারে ফিরায় আমার মতো কোনো মানুষ, আছে কি নাই? আমি আম জনতার কথা বললাম না, মৌলবী মৌলবী, যাই হোক। তো আমাদের এই কথাটা অন্তরের মধ্যে গাইছা নিতে হবে, জীবনে যতবার শুনবো আরও শুনতে হবে, যতবার বলবো আরও বলতে হবে, যতবার এ ব্যাপারে ফিকের করবো আরও করতে হবে, আমার মৃত্যুর সময় যেন আমি কালেমা পড়তে পড়তে স্বচ্ছ সুন্দর একটা ঈমান নিয়ে যেতে পারি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দিক সবাই বলি আমিন।